নেমেই মনে হবে না রামপুর ঘিরে চলে এসেছি, এত হ্যাঁ বড়। মানে এখানে কোন টাইমে কি কি হয় সব রকম জিনিস লেখা আছে। এই মন্দিরটা কিন্তু রিসেন্টলি আবুধাবিতেও তৈরি হয়েছে, এটা দিয়ে নিচে নেমে ওই দিকে নিচে আর একটা মন্দির আছে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকে আমরা চলে এসেছি হচ্ছে স্বামীনারায়ণ মন্দিরে, কলকাতায় একটা নতুন একটা অনেক বড় একটা মন্দির তৈরি হয়েছে। গুজরাটের একটা ছোঁয়া রয়েছে এই মন্দিরটাতে, কেন গুজরাটে এই মন্দিরটা মেনলি আছে। তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো যে কত বড় আর কত সুন্দর এই মন্দিরটা। এইখানে মন্দির খোলার টাইমিংস কি আছে, সকালে সন্ধ্যায় পূজা তোমরা কখন দিতে পারবে, প্রসাদের কি টাইমিংস আছে, পুরো মন্দিরের কি নিয়ম কানুন, পার্কিং আছে কিনা, সবই তোমাদেরকে বলবো এই ভিডিওটাতে। দিয়ে এখান দিয়ে হচ্ছে মেন গেটটা, সেটা দিয়ে ঢুকে এই যে পার্টিকুলার জায়গাটা তোমরা দেখছো, এটা দিয়ে কিন্তু মন্দিরের ভেতরে ঢুকতে হবে। এই যে মন্দিরটা তোমরা দেখছো ব্যাকগ্রাউন্ডে, এটা কিন্তু হিন্দু কালচারের হিসাবে পুরো তৈরি হয়েছে। রাম মন্দির নতুন হলো তো ওটা আমরা দেখেছি, মানে আমাদের কত রিলস কত ভিডিওতে আমরা দেখেছি রাম মন্দির, তো নেমেই মনে হবে রামপুর ঘিরে চলে এসেছি, এত বড়। স্বামীনারায়ণ মন্দিরটা এটা আহমেদাবাদে কিন্তু ফার্স্ট, স্বামীনারায়ণ 1822 সালে প্রথমে তৈরি করেছিলেন, আর এখন প্রত্যেকটা আমরা মন্দিরে ভালোই ভিড় আছে, এই বিকেল টাইমটাই আমরা এসেছি, বিকেল 4টার সময় মন্দির খোলার কথা আছে। এবার চলো তোমাদেরকে বলে দিই কিভাবে আমরা স্বামীনারায়ণ মন্দির পৌঁছলাম। আমরা গেছিলাম মেট্রো রুটে, কেন কি আমার বাড়ি হচ্ছে রাজারহাট, তো ওইখান থেকে আমার দমদম থেকে সুবিধা হয়েছিল, মেট্রো করে আমরা পৌঁছে গেছিলাম কালীঘাট, আর ওইখান থেকে তারপর জোকা, আর তারপরেই ওইখান থেকে অটো করে আমরা পৌঁছেছিলাম মন্দিরে। এগুলো সব বেহালার দিক থেকে বাসগুলো আসছে, আর এই দিকটা হচ্ছে সোজা ডায়মন্ড হারবার, আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে স্বামীনারায়ণের মন্দিরটা। মেন গেট দিয়ে বাঁ দিকে ঢুকেই তোমরা পেয়ে যাবে হচ্ছে পার্কিং। এখানে তোমরা বাস থেকে শুরু করে অটো টোটো ফোর হুইলার টু হুইলার সমস্ত রকম পার্কিং এখানে পেয়ে যাবে, আর 20 টাকা থেকে শুরু করে 150 টাকা অবধি হচ্ছে পার্কিং ফি। আর এই জায়গাটায় তোমরা দেখে নাও, এখানে কিন্তু মন্দিরের সময়সূচি বা টাইম টেবিল যেটা, সেটা কিন্তু লেখা রয়েছে কটার সময় মন্দির খোলে, 7:30 থেকে 12টা, আর তারপর আবার বিকেল 4টা থেকে 8টা অবধি মন্দির খোলা থাকে। প্লাস এখানে পার্কিংয়ের সমস্ত রকম ফিস যেগুলো তোমাকে বললাম সেগুলো সব লেখা রয়েছে। প্লাস এখানে মন্দিরের কিন্তু কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলোও তোমরা এখানে পড়ে নিতে পারো। এই মন্দিরটা কিন্তু রিসেন্টলি আবুধাবিতেও তৈরি হয়েছে, ওয়ার্ল্ডের 1100টা উপর কিন্তু স্বামীনারায়ণ মন্দির আছে। ইন্ডিয়াতে অনেকগুলো জায়গায় আছে, মেনলি দিল্লিতে তোমরা যদি জানো দিল্লিতে অক্ষরধাম টেম্পল বলে একটা টেম্পল আছে, ওইটাও কিন্তু স্বামীনারায়ণ মন্দিরই। তো নানা রকম জায়গায় ওয়ার্ল্ডের মধ্যে এটা আছে, কলকাতায় এটাই প্রথম যেটা স্বামীনারায়ণ মন্দির হয়েছে। তো মন্দির দেখতে কিন্তু দারুণ লাগছে। আমরা এখান থেকে মন্দিরের ভেতর যাব, মন্দিরের ভেতর মোবাইল অ্যালাউড নেই, তো মন্দিরের ভেতরগুলো আমরা নিতে পারবো না। দুটো মন্দির আছে, একটা নিচে আছে একটা উপরটায়, তোমরা যেটা দেখছো সেটা উপরটার মন্দিরটাই মেন স্বামীনারায়ণ মন্দির, ওটাতে মোবাইল অ্যালাউড নেই। এখানে নানা রকম দিকে যাওয়ার জন্য নানা রকম প্যাসেজ দেওয়া আছে, মন্দিরের সামনে যাওয়ার জন্য ওই প্যাসেজটা তোমরা ইউজ করতে পারো। এই যে আর্কিটেকচারগুলো, এই যে পার্টিকুলার যে ঘরগুলো করা হয়েছে, এখানে কিন্তু অ্যাকচুয়ালি রেস্টের জায়গা, এখানে অনেকগুলো তোমরা বসে আরামসে রিল্যাক্স করতে পারবে। এই যে মন্দিরের চারপাশটা তোমরা দেখছো, এটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল সেই সময়টা দেখতে।
আস্তে আস্তে রাত হলে যখন লাইট জ্বলবে তখন কিন্তু আরেকটু ভালো লাগবে দেখতে মন্দিরটাকে। ভেরি ক্লিন আর খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনটেন করা হয়েছে এই পুরো মন্দিরের চত্বরটাকে। আর মন্দিরের ডান দিকে বা বাঁ দিকে তোমাদের কিন্তু অনেকগুলো বসার সিস্টেম আছে, মানে অনেকগুলো বসার জায়গাও রয়েছে যেখানে তোমরা পুজো দিয়ে আরামসে বসে রেস্ট নিতে পারবে। আর এখানে মন্দিরের জাস্ট নিচেই একটা প্রসাদের কাউন্টার আছে, সেখানে তোমরা 100 টাকা দিয়ে প্রসাদ কালেক্ট করতে পারবে। তাছাড়াও এখানে গোসেবা যে হয় সেটারও তোমরা দান এখানেই করতে পারবে। মন্দির থেকে ডান দিকে কিছুটা গেলেই তোমরা দেখতে পাবে ওইখানেই রয়েছে প্রসাদ হল। আর এই যে জায়গাটা তোমরা দেখছো এখানে কিন্তু এটা বুক স্টোর একটা আছে, যেটা তোমরা এই মন্দিরের সম্পর্কে, স্বামীনারায়ণ মন্দিরের সম্পর্কে নানা রকম জিনিস জানতে পারবে। প্লাস এখানে অফিস আছে, ডোনেশনস কাউন্টার আছে যেখানে তোমরা ডোনেশন দিয়ে হেল্পও করতে পারবে এদেরকে। আর ঠিক এ পাশটায় রয়েছে প্রসাদ হলটা। আমরা যখন গেছিলাম বিকেলবেলায় তখন সেই মুহূর্তে কিন্তু কোনো প্রসাদ অ্যাভেলেবেল ছিল না। তো প্রসাদের থালি এমনি গুজরাতি থালি এদের কাছে অ্যাভেলেবেল থাকে, সেটা হচ্ছে 150 টাকা করে। আর তোমরা যদি নর্মাল স্বামীনারায়ণ ঠাকুরের যে খিচুড়ি থালি সেটা খেতে চাও সেটা হচ্ছে 45 টাকা করে। প্রসাদ ছাড়াও এখানে কিন্তু নানা রকমের স্ন্যাক্স সবসময় অ্যাভেলেবেল থাকে, তো তোমরা সেইগুলো এখানে, এই সিটিং ক্যাপাসিটিটা দেখছো অনেকটা বড় কিন্তু এটা, এখানে বসেও তোমরা সেগুলো এনজয় করতে পারবে। এই পুরো জায়গাটার মধ্যে একটা হিন্দু কালচার, স্থাপত্য বা আর্কিটেকচার, নানা রকম স্পিরিচুয়ালিটি, একটা আধ্যাত্মিকতা, এই সব কিছু নিয়েই একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে এই পুরো এই স্বামীনারায়ণ মন্দিরটা। তো তোমরা যারা যারা এখনো অব্দি আসনি এই মন্দিরটাতে, তোমরা মাস্ট এসো। অনেক কলকাতার যারা উত্তর দিকে থাকো, মানে আমি নিজেই রাজারহাটে থাকি, তো সেখান থেকে সাউথের একদম লাস্টে আসাটা অনেকটাই প্রবলেম হয়। বাট আমরা বাইরে বাইরে কত কোথায় চলে যাই, তাই না? বাসে, ট্রামে, ট্রেনে কত দূরে দূরেই না চলে যায়। তো এই মন্দিরে তোমরা একবার আসতেই পারো। আর যারা যারা এখনো অবধি আমার ভিডিওতে আছো তারা মাস্ট একটা করে লাইক আর একটা করে সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করতে পারো, আমাকে সাপোর্ট করতে পারো। তোমাদের সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, রাইট? তো একটা সাবস্ক্রাইব করলে তোমাদের কিছু আসবে না। এই শু কাউন্টারে তোমরা নিজের জুতো রেখে মন্দিরের ভেতর ঢুকতে পারবে। এখানে শু কাউন্টারে ব্যাগ দিচ্ছে, ব্যাগ দিলে ব্যাগের মধ্যেই তোমরা নিজের জুতো রাখতে পারবে। আর এই যে মন্দিরটা তোমরা ব্যাক সাইডে দেখতে পাচ্ছ, এটা দিয়ে নিচে নেমে ওই দিকে নিচে আর একটা মন্দির আছে। তো তোমরা একসঙ্গে দুটো মন্দির দেখতে পারবে। ওপরে মন্দিরটা দর্শন করে এসে তোমাদেরকে নিচের মন্দিরটা যেতে হবে। আমরা জাস্ট এখন মন্দিরের ভেতর থেকে নিচে নামলাম। তো মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম ফোন অ্যালাউড নয়, নিচের সাথে তাও ফোন অ্যালাউড ছিল। তো ওপরের মন্দিরটায় আছে রাধাকৃষ্ণ ঠাকুরের মূর্তি, আর খুব সুন্দরভাবে সাজানো আছে। ওপরটা গেলে তোমাদের মন মুগ্ধ হয়ে যাবে। নিচের যে পোর্শনটা আছে সেটা স্বামীনারায়ণের, মানে যদি প্রতিষ্ঠাতা, তার পুজো করা হয় নিচের মানে ঘরটাতে। তো সেটাও তোমরা দেখতে পারবে, সেটাও খুব সুন্দরভাবে সাজানো। যদি তোমরা হাওড়া থেকে আসো তোমরা ডাইরেক্ট বাস এক দুটো হয়তো পেয়ে যাবে এখানে আসা। জায়গাটার নাম, স্টপেজটা হচ্ছে ভাষা 14 নম্বর। আর এমনি তোমরা যদি আসতে চাও প্ল্যানেট থেকে অনেকগুলো বাস, যেগুলো ডায়মন্ড হারবার যাচ্ছে, সেই রুটটা তোমরা পেয়ে যাবে। আর সঙ্গে শিয়ালদা থেকেও তোমরা ডায়মন্ড হারবার রুটের যে কোনো বাস যদি চাপো তাহলে ওই বেহালা বা জোকা পেরিয়েই হচ্ছে এই জায়গাটা। আমরা বিকেল টাইমটাতে এসেছি তো ফাঁকাই ছিল খুব একটা, মানে দিয়ে আস্তে আস্তে সন্ধ্যে যত বাড়তে থাকে তত ভিড়টাও এখানে বাড়তে থাকে। রাত 8টা অবধি এমনি খোলা আছে মন্দিরটা।
আর এখন সন্ধ্যা আরতি চলছে, 6:30 হচ্ছে সন্ধ্যা আরতির টাইম। আর এমনি তোমরা মেট্রো করেও বাই দেবে আসতে পারো। মেট্রো করে আসতে গেলে তোমরা এখানে, তোমরা জানো যে তারাতলা থেকে জোকা একটা মেট্রো আছে, বাকি নিয়ারেস্ট মেট্রো জোকাটাই পড়ছে লাস্ট স্টপের যে জোকাটা, জোকা থেকে আবার একটা অটো করে তোমরা আসতে পারবে। তো অটো মেট্রো বাস সব রকমই আছে এখানে অ্যাভেলেবেল, শুধু তোমরা দেখে নেবে তোমাদের কোনটা সুবিধা হবে। স্বামিনারায়ণের এই মন্দিরটা সকালবেলা 7:30 সময় প্রতিদিন খোলে, বন্ধ হয় দুপুর 12:00 সময়, আবার সেই মন্দিরটাই 4:00 সময় খোলে, আবার রাত 8:00 অবধি খোলা থাকে। তো প্রতিদিন 12:30 থেকে 4:00 অবধি মন্দিরটা বন্ধ থাকে। আমরা জাস্ট এখন স্বামিনারায়ণ মন্দির থেকে বেরিয়ে যাবো, এরপর মোটামুটি ঘুরে দারুণ লাগলো আমাদের। অনেকটা দূর থেকে আমরা এসেছিলাম রাজারহাট থেকে, রাজারহাট থেকে বুঝতেই পারছো বেহালা পেরিয়ে জোকা পেরিয়ে সেই ভাষার যে এই জায়গাটা ডায়মন্ড হারবার রোড, যেটা এতটাই সুন্দর আর এতটা বড় স্পেস নিয়ে এই জায়গাটা করেছে যে দেখতে কিন্তু দারুণ লাগলো আমার। বিকেল 4:00 সময় এসেছিলাম, এখন বাজে মোটামুটি ওই 7:00 মতো, 7:10 বাজে। তো মন্দিরটার ব্যাপারে তোমাদেরকে সবকিছুই বলে দিয়েছি, সমস্ত রকম ইনফরমেশন দিয়ে দিয়েছি, যদি কিছু মিস্টেক করেছি বা কিছু দিইনি সেটা খারাপ ভেব না, মেবি আমি জানি না তাই হয়তো দিইনি। তোমরা সকালে চাইলে সকালেও আসতে পারো, ভোগ আরতি এখানে সকালবেলা হয় 11:30 নাগাদ। আর তাছাড়া এখানে তোমরা লাঞ্চ কুপনও পেয়ে যাবে, সেটা 150 করে হচ্ছে গুজরাতি থালির আর 45 করে হচ্ছে খিচুড়ি থালির। তো এগুলো সবই তোমরা জানো, তোমাদেরকে অলরেডি ভিডিও বলে দিয়েছিলাম আমি। তো যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে যাবো, আর এখানেই শেষ করছি আজকে আমার এই ভিডিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আবার নতুন একটা কোনো জার্নি নিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক একটা সাবস্ক্রাইব এবার করেই দাও। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও গাইস, মাই নেম ইজ প্রসূন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।